হিজরা বানান কে আল্লাহ ছেলে বানান কে মেয়ে বানান কে হিজরা বানান কে বন্ধ বানান কে কালো বানান কে ভালো সবে আল্লাহ বলবেন যে হুজুর হিজরাদেরকে যে দুনিয়া আল্লাহ বানাইলো লাভটা কি এই নারী দিবসে কালকে তোল পার হয়ে গেছে বৈশাখী টেলিভিশনে একজন হিজরা নাকি এই মানে আপনার উপস্থাপিকা হয়েছে দেখেন ইসলামের বক্তব্য সুস্পষ্ট ক্লিয়ার কাট আপনারা আজকে মাসালা খুঁজতেছেন যে চাকরি বাকরি হিজরাদেরকে দেওয়া যাবে না ইসলাম 1450 বছর আগেই বলে গেছে যে নিজে যা খাইবা হিজরাদেরকেও তা খাওয়াইবা নিজে যেমন চাকরি বাকরি করো হিজরাদেরকেও চাকরি বাকরিতে অংশ নিয়ে আইবা আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন একজন সাহাবী যাওয়ার পরে কি বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বললেন ও গো আলী যারা হিজরা সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ বোঝা যায় না নারী না পুরুষ তাদের নামাজ কালাম কেমনে হবে চাকরি বাকরির হকটা কেমনে হবে তাদের সম্পদ সম্পত্তিতে অংশগ্রহণটা কেমন হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবীর মুখ থেকে আমি এই হাদিসটি শুনেছি যারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের লজ্জা স্থানটা তার অভিভাবকের কাছ থেকে জেনে নাও তাদের লজ্জা স্থান দিয়ে যদি ছেলেদের মতো তারা পেশাব করে তাহলে ছেলেদের হুকুমে সম্পদ পাবে ছেলের মতো নামাজ পড়বে ছেলের মতো পর্দা করবে ছেলের মতো চাকরি বাকরি করবে ছেলের মতো আর যদি লজ্জা স্থান বা পেশাবের স্থানটা হয় নারীর মতো তাহলে ওই মেয়েটা পর্দা করবে নারীর মতো ওই হিজরাটা পর্দা করবে নারীর মতো ওই হিজরা বাপের সম্পত্তি পাবে নারীর মতো ওই হিজরা চাকরি বাকরি করবে নারীর মতো ওই হিজরার নামাজ কালাম করবে নারীর মতো আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশের চিত্র দেখেন হিজরাদেরকে অনেক বাপ মা সম্মানই দিতে যায় না হিজরা ঘরের মধ্যে থাকলে তাকে তালা মানে বহিষ্কার করে কয় আমার পরিবারে থাকিস না এই বাংলার জমিনে অনেক মানুষ রয়েছে যারা আবার বলে বাপ মা আকাম কুকাম করছে খারাপ ভাবে এই জন্য হিজরা হয়েছে যারা এই কথা বলে এগুলা যদি বুঝা শুনে বলে আল্লাহর সিদ্ধান্ত এটাকে যদি বিশ্বাস না করে ও মুরতাদ হয়ে গেছে বুঝেন নাই মনে হয় কথাটা এই যে আল্লাহ তাআলা যে বললো যে আল্লাহই বন্ধা বানায় নারী বানায় পুরুষ বানায় হিজরা বানায় কোরআনের কথা এখন কেউ যদি বলে যে না আল্লাহ বানায় নাই ও বাপ মা একটু খারাপ আচরণ করছিল তাই হিজরা হয়ে গেছে তাহলে সে কোরআনের বিপক্ষে অবস্থান নিল কিনা এই সমাজে যারা হিজরা আছে শুধু বৈশাখী টেলিভিশনের প্রেজেন্টার কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা কর্মক্ষেত্রে হিজরাদের জন্য সমান অধিকার দিতে হবে আজকের এই সাতকানিয়া থেকে আমরা দাবি জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় মসজিদগুলোতে হিজরাদের অনেক সময় ঢুকতে দেওয়া হয় না যদি পুরুষ হিজরা হয় তাকে পুরুষ মসজিদে ঢুকতে দিতেই হবে ঠিক কিনা ভাই কারণ কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ফয়সালা করে গেছে আপনি কত বড় মুফাসসির কোরআন হইছেন যে হিজরাকে আপনি মসজিদের সামনে যাইতে দেন না মিয়া বাংলাদেশে দেখাইতে পারবেন কোন হিজরা মসজিদে যায় দুই একজন যারা তাবলিগ তুবলিগ করে এদের কথা আলাদা কিন্তু বাংলাদেশে আমরা চাই যে হিজরারা প্রত্যেকটা কর্মক্ষেত্রে যাক প্রত্যেকটা জায়গায় তারা অংশগ্রহণ করুক তারাও মানুষ মনে রাখবেন এই হিজরারা কিন্তু সমাজের সম্পদ তারা অবহেলার পাত্র নয় আর একজন হিজরা যদি জাহান্নামের পথে চলে যায় সেক্সুয়াল কোনো কর্মকাণ্ডে আবদ্ধ হয়ে যায় অথবা বিপথে যদি পা বাড়ায় এর জন্য কিন্তু হুজুরও দায়ী আমরাও দায়ী আপনারাও দায়ী এর জন্য সরকারও দায়ী কারণটা কি আল্লাহ তাআলা বলতেছে যে ইসলামের এই দাওয়াতগুলো প্রত্যেকটি মানুষের জন্য তোমরা কি করো প্রচার করো ইসলামটা কার জন্য সকলের জন্য গোটা মানব জাতির জন্য হিজরারা কি মানুষ নাকি গরু ছাগল হিজরারা কি মানুষ তাহলে এদেরকে মানুষের মতো দেখতে দেখতে হবে আজকে নারী দিবসে এই নারী দিবসে নারীদের অধিকার নিয়ে অনেক বুলি আওড়ানো হয় ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আর কোনো ধর্মেও দিতে পারে নাই বিশ্বাস করেন কি না আপনারা বিশ্বাস করেন ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে এই অধিকার অন্য কেউ কিন্তু দিতে পারে নাই আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিই হিন্দু ধর্মে ইসলাম কি বলতেছে কোরআনুল কারিমে আগে শুনে নেন ইসলাম নারীদেরকে কি বলতেছে ইসলাম বলতেছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দাম্বিন কুতিলাত অনেকে নারীদেরকে কি করত আগে হত্যা করত কোনো অপরাধ ছাড়াই যেমনি কন্যা সন্তান হয়েছে এই সংবাদ পাইতো সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম
আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন নারীদেরকে পুরুষদেরকে যখন এমন সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে মুখটা কালো হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে নারীদেরকে অধিকার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলা বিআইয়ি দামবিন কুতিলাত না কোনো নারীকে হত্যা করতে পারবে না যদি অন্যায়ভাবে হত্যা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইতে হবে বন্ধুরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত সুতরাং নারীদের জায়গা হচ্ছে জান্নাতের মতো উঁচু জায়গা এই নারীকে ইসলাম খাটো করে নাই বরং খাটো করেছে মানব রচিত কিছু কথাবার্তা ঠিক কিনা ইসলাম নারীকে জীবন দিয়েছে আর 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে আপনারা কেউ দোয়া না করে যাবেন না বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কি বলতেছে হিন্দু ধর্মে নারী জাতিকে মৃত্যু নরক সর্প বিষ ও আগুন থেকে মারাত্মক বলা হয়েছে স্বামী ছাড়া নারী জাতির আলাদা কোনো অস্তিত্ব স্বীকার করা হয়নি এই জন্য সতীদাহ প্রথা ভারতে আজ থেকে কিন্তু কয়েক বছর আগেও দেখা গিয়েছে স্বামী মারা গেছে সঙ্গে সঙ্গে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়েছে আমার কথা বলেন না কেন এরপরে দেখেন খ্রিস্টান ধর্ম কি বলতেছে খ্রিস্টান ধর্মে নারী জাতিকে চরম লাঞ্ছনার বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে তাই তো খ্রিস্টান পাদ্রি মিস্টার সেন্ট টার্টুলিয়ামের মতে নারী হচ্ছে বন্য জন্তুর চেয়েও অধিক বিপজ্জনক অন্য আরেক পাদ্রি সেন্ট ক্রিয়ান নারীকে বিষধর সাপের সাথে তুলনা করে তার থেকেও দূরে সরে থাকতে বলছেন সপ্তদশ শতকে খ্রিস্ট ধর্মের রাজধানী রোমে বিত্তবানদের একটি কাউন্সিল সমবেত সকল শীর্ষ ব্যক্তি এই মর্মে সর্বসম্মতিক্রমে একমত হয়েছিল যে নারীর কোনো আত্মা নাই বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন ইহুদি ধর্মে নারীকে পুরুষের জন্য প্রতারক বলা হয়েছে তাদের মতে একজন সতী নারীর চেয়ে একজন পাপিষ্ট পুরুষ বহুগুণে শ্রেষ্ঠ বলুন নাউজুবিল্লাহ বৌদ্ধ ধর্মে কন্যা সন্তান জন্ম লাভ করাকে অলক্ষণীয় বলে মনে করা হয় নারীর কোনো অধিকার আছে বলে স্বীকৃতি দেয় না প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম নারীকে জীবন দান করলো যে এখন থেকে কেউ নারীকে হত্যা করতে পারবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন যার ঘরে তিনটা কন্যা আছে আর ওই তিনটা কন্যাকে লালন পালন করে সুপাত্রের কাছে পাত্রস্থ করে এবং ভালোভাবে বেড়ে উঠায় এই মেয়েগুলোকে শ্বশুরবাড়ি পাঠায় ভালো পাত্রের কাছে দিয়ে দেয় এই মেয়েগুলোকে সুন্দরভাবে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা আর জাহান্নামের মধ্যে তিনটা পর্দা তৈরি করে দেন ওয়া সুবহানাল্লাহ বলবেন না চারটা মেয়ে যার ঘরে আছে চারটা পর্দা পাঁচটা মেয়ে যার ঘরে জাহান্নামের থেকে ওই ব্যক্তির পাঁচটা পর্দা বলুন সুবহানাল্লাহ আচ্ছা তাহলে নারীর জায়গাটা ইসলামে কি মর্যাদা আছে না নাই নারীকে দেখেন ইসলাম কিভাবে অধিকার দিল যতদিন বাপের ঘরে থাকে ঘাড়ে থাকে বাপের ঘরে থাকে ততদিন ইসলাম বলতেছে এই নারীর পড়াশোনা নারীর ভরণ পোষণ নারীর খাওন নারীর পরণ নারীর থাকা নারীর নিরাপত্তা সব কিছুর দায়িত্ব হচ্ছে কার উপরে বাবার উপরে বাবা নাই বড় ভাই আছে বড় ভাইয়ের উপরে বড় ভাই নাই দাদা দাদি আছে দাদার উপরে আবার এই মেয়েটা যখন বিয়ে শাদীতে আবদ্ধ হয়ে গেল তখন তার দায়িত্বটা পড়ে গেল স্বামীর উপরে ঠিক কিনা ভাইরা আমার দেখেন নারী কিন্তু বাবার থেকে সম্পদ পায় পায় কি পায় না স্বামীর থেকেও কিন্তু নারী সম্পদ পায় ঠিক কিনা সন্তানের থেকেও নারী সম্পদ পায় আবার নারী এতগুলো সম্পদ পাওয়ার পরেও তার নিজের দায়িত্ব কার ওপরে স্বামীর ওপরে এখন কোনো নারী যদি বলে যে ইসলাম নারীকে সম্পদের দিক থেকে ঠগিয়েছে ও টাটকা মিথ্যুক কথা বলেন ঠিক কিনা